দিল্লিতে দাঁড়িয়ে আছি আলিপুরদুয়ারের অন্যতম প্রাচীন শহর ফালাকাটার পনেরো নম্বর ওয়ার্ডের বাবু পাড়ায় দীর্ঘদিন ধরে এখানকার একটা বড় সমস্যা ছিল এক সময় নোংরা আবর্জনা মল মুত্রে ভর্তি থাকত একেবারে অস্বাস্থ্যকর জায়গা ছিল সম্প্রতি ফালাকাটা পুরসভার উদ্যোগে এখানে একটি হাই ড্রেন করা হয়েছে এবং সঙ্গে পরবর্তীতে এটি একটি কংক্রিটের রাস্তা হবে এই রাস্তা গিয়ে মিশে যাবে ফালাকাটার দশমী ঘাটে কি বলছেন এলাকার সাধারণ মানুষ আমরাও আমরা অনুরোধ করেছিলাম যে এই রাস্তাটাকে সংস্কার করে একটা পরিবেশটাকে সচল করে জন্য জন্য তার পেয়েছি এবং তাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই কারণ এখন এই জায়গাটা এত মানে ফালাকাটার কেন্দ্রবিন্দু হয়ে উঠে উঠেছে দারুণ লাগছে এই পরিবর্তনটা আমাদের পৌরসভা হওয়াতে এই রাস্তাটা ভবিষ্যতের জন্য খুব ভালো হইলো এবং এটা দরকার ছিল এটা আমরা আমাদের যে কাউন্সিলর তাকে খুব ধন্যবাদ জানাই এখানকার যে বাসিন্দা আছে তাদের চলাচলের উপযোগী করার এবং ইদানিং যে প্রয়াসটা নেওয়া হয়েছে সেটা রাস্তাটা অনেকটা চওড়া হচ্ছে মোটামুটি ছোট গাড়ি এমনকি বড় হয়তো ঢুকে যাবে এখান থেকে যদি ইলেকট্রিকের পোস্টগুলোকে একটু সরিয়ে দেওয়া যায় তাহলে বড় গাড়িও এখানে চলবে এবং যারা নিচে যে কলোনির মতো নদীর পাড় দিয়ে যে বসতিটা আছে সেখানকার মানে অধিবাসীদের এটা সুবিধা হবে জিনিসপত্র নিয়ে যাওয়া থালাকাটা নরক বললেও ওটা ভুল হয় মানে সবাই চোপতির ব্যবসায়ী সাধারণ লোক যত নোংরা ওই গলিটার মধ্যে ফেলা হতো কারণ ওটার পাশে একটা ড্রেন ছিল যেটা দীর্ঘ চল্লিশ বছর আগের একটা ড্রেন যেটা পরবর্তীকালে নরকে পরিণত হয় তা আমাদের উদ্দেশ্য ছিল যে প্রথম এটাকেই প্রজেক্ট হিসেবে ধরবো দীর্ঘ কয়েক দশকের এই সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু অচেরই দূর হবে আমার শহর ফালাকাটা থেকে পিনাকি চক্রবর্তী কলকাতা টিভি